ফুটবল খেলতে গিয়ে তিন যুবকের মৃত্যু, পরিত্যক্ত একটি কুয়া থেকে বল তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসের বলি হলো তিন কিশোর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার আগরতলা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ধলাই জেলার প্রত্যন্ত ছাউমনু থানা এলাকায়। রোববার এলাকায় গিয়ে ওই কুয়ো ভরাট করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক বিকাশ সিং। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন স্থানীয় বিধায়ক নিরাজয় ত্রিপুরা সহ অন্যান্য জনপ্রতিনিধিরাও। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘটনার সূত্রপাত শনিবার বিকাল 5টা। অন্যান্য দিনের মতো স্থানীয় পদরাইবাড়ি জেবি স্কুল মাঠে ফুটবল খেলতে গিয়েছিল কয়েকজন যুবক। খেলার সময়ে আচমকা বলটি কুয়োতে পড়ে যায়। পদরাইবাড়ির জেবি স্কুল চত্বরে রয়েছে ওই কুয়োটি। এর গভীরতা আনুমানিক 27 থেকে 30 ফুট বলে জানিয়েছেন স্থানীয়রা। বলটি তুলতে প্রথমে কুয়োতে নামে ওই স্কুলের এই নবম শ্রেণীর ছাত্র খদ্দজয় আসলং, বয়স 15। অনেকটা সময় পেরিয়ে গেলেও সেও উঠে না আসায় কুয়োয় নামে ফরেন্দ্র ত্রিপুরা, বয়স 22, নামে আরেক কিশোর। সেও উঠে না আসায় কিছুক্ষণ পর দুইজনের খোঁজে সেখানে নামে অপর এক যুবক রঞ্জিত কুমার ত্রিপুরা, বয়স 26, কিন্তু সেও উপরে আসছে না দেখে ডবল মোহন ত্রিপুরা নামে আরেক যুবক কুয়োতে নামতে যায়। বিষাক্ত গ্যাসের ফলে কুয়োয় আটকে থাকা কিশোররা চিৎকার করতে পারছিল না, ফলে কারোর পক্ষে বোঝার উপায় ছিল না অন্ধকার কুয়োয় কি চলছে। এমত অবস্থায় পরিত্যক্ত কুয়োয় আটকে পড়া এক কিশোর হাত নাড়িয়ে ডবল মোহনকে নিচে নামতে না করে দিলেন। সে দ্রুত উপরে উঠে আসেন। এই খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় কান্নার রোল ওঠে। খবর দেওয়া হয় ছামনু থানায়। ছুটে আসে দমকল কর্মীরাও, কিন্তু কোনো পরিকাঠামো না থাকায় দমকল কর্মীরা কিছুই করতে পারেননি। কুয়ে আটক তিন কিশোরকে উদ্ধার করতে আসে উদ্ধারকর্মীরা। রাত 9:30 নাগাদ মৃতদেহগুলি হুক লাগিয়ে উদ্ধার করা হয়। এরপর দেহগুলি নিয়ে যাওয়া হয় ছাউমনু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ময়নাতদন্তের পর মৃতদেহগুলি পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। জেলা শাসক মহকুমা শাসক সহ অন্যান্যরা এদিন পদ্মরাইবাড়ি জেবি স্কুল মাঠে গিয়ে কুয়োটি ভরাট করে দিতে নির্দেশ দিয়েছেন, কিন্তু ততক্ষণে পরিত্যক্ত ওই কুয়ো ছিনিয়ে নিয়েছে তিনটি তাজা প্রাণ। একটি স্কুলের পাশে কিভাবে দীর্ঘদিন ধরে এভাবে অব্যবহৃত অবস্থায় পড়েছিল তা নিয়েই উঠেছে প্রশ্ন। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।